নমস্কার বন্ধুরা সকলে ভালো আছেন আশা করি আমরাও সকলে ভালো আছি আমার গ্রামবাসীরাও সকলে ভালো আছে তো বন্ধুরা আমাদের ব্যাংকের যে ম্যানেজার স্যার আপনাদের বলেছিলাম আমি যে দেখে গেলেন আমাকে ইট বোহানোর কাজ করতে উনি তো আগেই বলেছিলেন একজনকে জোগাড় করতে তো পরের মাসে যখন আমি ব্যাংকে গেলাম গ্রুপে টাকা জমা দিতে তো ওরকম বয়স্ক মানুষের কাজগুলো আমি করে দিতাম যারা পারতো না সবাই তো লিখতে পারে না তো করে দিতাম এবার তখন ম্যানেজার স্যার আমাকে ডাকলেন বললেন আচ্ছা দিদি আপনি মোবাইল চালাতে পারেন এই বড় মোবাইলগুলো কেমন না স্যার আমি এসব পারি না আমার তো বড় মোবাইল নেই বলছে আপনি আমার আমার এইখানকার ব্যাংকের কোনো কাজ করতে পারবেন না স্যার আমি অত তো পড়াশোনা করি নাই আর কি করে করব তো বললো যে আপনি মোবাইল টিপতে জানেন না না আমি সব জানি না আমার একটা ছোট্ট মোবাইল আছে আমাদের ওইটা থেকেই আমাদের যদি কেউ ফোন টোন করে তাহলে হয় তো স্যার বললেন আপনি এক কাজ করুন একটা মোবাইল কিনুন তো বন্ধুরা আমি যে একটা মোবাইল কিনব বলছো মোবাইল কিনুন মোবাইল কিনে মোবাইলটা চালানো শিখুন তাহলে আপনি অনেক কিছুই পারবেন আপনাকে দেখে মনে হয় আপনি পারবেন তো ওই যে একটা ভগবান আমাকে বললেন মোবাইল কিনতে তো মোবাইল কিনবো কোথা থেকে আমার তো টাকা নেই তো আমার ভাইয়ের তখন একটু ভালো কাজ ছিল তো আমার ভাইকে গিয়ে বললাম ভাই তোর কাছে টাকা হবে এবারে কত টাকা লাগবে দেখ ভাই একটা মোবাইল কিনতে তো সাত হাজার সাড়ে সাত হাজার টাকা লাগবেই তো তুই যে ধার হিসাবে দিস আমি তোকে দিয়ে দেবো এক দেড় মাসের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা যখন লাগবে দেব তখন আমি ভাইয়ের থেকে সাত হাজার টাকা নিলাম মোবাইলগুলো মোবাইলগুলো হয় ওই একটা কিনলাম কিনে এবার মোবাইল চালানো আমি শিখছি বুঝতে পারছেন আমি কোন জগতে বাস করি মোবাইল চালাতেও জানতাম না এখনো সব কিছু না তো মোবাইল চালানো শিখছি শিখে প্রায় এক দেড় মাস পর আমি আবার ওই পরের মাসে ব্যাংকে গেলাম এমনিতে বিড়ি বাধা কাজটা আছেই তো আমি ওই মাসিটাকে বললাম যে মাসির কথা আমি আপনাদের বলেছিলাম যে ওই মাসি আমাকে বাঁচিয়েছিল মৃত্যুর হাত থেকে মরতে গেছিলাম তখন বাঁচিয়েছিল তো ওই মাসিকে গিয়ে বললাম জানো মাসি আমাকে না ব্যাংকের ম্যানেজার বলে একটা ফোন কিনতে একটা ফোন কিনলাম দিদি আপনি একটা ফোন কিনুন আপনাকে কিছু কাজ দেবো আর যে ছেলেটাকে বলেছেন আপনি ওকে কিন্তু আমি কাজ দেব না আমি আপনাকে ভরসা করি স্যার কেন বলে আপনাকে আমি অনেক কাজের অবস্থায় দেখে এসেছি আপনি খাটতে জানেন আপনি কোনো খারাপ পথের মেয়ে নয় বা কাউকে মেরে খাবেন কাঠটা লুকিয়ে নেবেন এই ধরনের আপনি নন অনেক কথাই বললেন ম্যানেজারও বললেন আর ম্যানেজারের সাইডে আর এক স্যার ছিলেন আমাদের সায়ন্তন স্যার নিয়েও ছিলেন তখন তো বন্ধুরা বলতে লাগলে কিন্তু আমার কথা শেষ হবে না মোবাইলটা কিনলাম এই পর্যন্তই থাক আজকে আর পরে আবার শোনাব অন্য দিনের গল্প তো বন্ধুরা আপনারা মনে হয় আমার ভিডিওটা দেখছেন না আপনাদের কাছে ভিডিওটা ঠিকঠাক পাঠানোর জন্যে আমি আবার সেই ওয়াইফাইয়ের নেটগুলো নিলাম কালকে তো বন্ধুরা দেখবেন ভিডিওটা দেখে বুঝবেন যে এই দিদিভাই কতটা কষ্ট করেছে হয়তো ভাবে আমি ভিডিও করি বলে আপনাদের দেখতে ভালো লাগছে না বা কিছু অনেকে দেখবেন খারাপ খারাপ ড্রেস পরে সব ভিডিও করছে কিন্তু ওগুলো আমাদের মধ্যে দিনই আসবে না আমরা একটা ভদ্র সমাজে বাস করি আমাদের এই এলাকাটা খুব ভালো তো আমার ভিডিও আপনারা দেখবেন যদি ভালো লাগে আর সাবস্ক্রাইবটা করবেন লাইক কমেন্ট করবেন তো আশা করবো সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন ঠাকুরের কাছে এই কামনা করি আর এক দাদা আমাকে জিজ্ঞাসা করছেন আপনার বাড়ি কি বোলপুরের ওখানে বোলপুর থেকে পেরিয়ে কোথাও কোনো এক গ্রামে হ্যাঁ দাদা ভাই আমার গ্রাম হচ্ছে রামনগর গ্রাম বনভিলা বাস স্ট্যান্ড ইলাম থানা আর জেলা বীরভূম তো নমস্কার ওই দাদা ভাইয়ের উদ্দেশ্যে আমি এটা বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করলাম মেঘ করেছে আকাশে খুব মনে হচ্ছে ঝড় আসবে আজকে তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করলাম এই ভালো থাকুন সুস্থ থাকুনটা কতবার যে বলবো আপনাদেরকে আপনারা হচ্ছে বিরক্তি হয়ে যাবেন হয়তো শুনতে শুনতে বিরক্তি হবেন না কিন্তু আমি একটু অন্য ধরনের সবাই ভালো থাকুন